চট্টগ্রামের আনোয়ার উপজেলার অধ্যাত্মিক সুফি সাধক উসকান আলী নগরে হযরত শাহ সুফি আলী রাজা প্রকাশ কানসার রাদিয়াল্লাহু এর বার্ষিক উরস ও পুষ বিশু আগামী 15 জানুয়ারি আগামী রবিবার রজাই দরবার শরীফে অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে মঙ্গলবার 10 জানুয়ারি আনোয়ারা সদরে আলী রাজা মার্কেটের নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের এসব বিষয়ে জানায় রজাই যুব তরিকত কমিটির চেয়ারম্যান আলহাজ কুরশেদুল্লাহ রজাই। এ সময় সাংবাদিকদের সাথে বিশু মোবারকের সার্বিক বিষয় নিয়ে কথা বলেন রজাই ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহজাদা আলহাজ মোহাম্মদ কুরশেদুল্লাহ রজাই। এ সময় উপস্থিত ছিলেন শাহজাদা কাজিমুদ্দিন, শাহজাদা মাওলানা রবিউল হোসেন রজাই, শাহজাদা মাওলানা নেসার মিয়া, শাহজাদা মাওলানা খায়রুল বাশার ফয়সাল, শাহজাদা ইমামুদ্দিন রজাই, ইউপি সদস্য ওয়ারেস আহমেদ ও কাজী এরশাদুল্লাহ রজাই সহ দরবারের বিভিন্ন প্রতিনিধিগণ। আগামী 12 জানুয়ারি পৌষ বিশু ও গুসল শরীফের মধ্য দিয়ে উরসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে।